জুনমালিয়া কোনো পলিটিশিয়ান নন, তিনি সেলিব্রিটি, মাটির সঙ্গে সম্পর্ক নেই। সুজয় হাজরার মতন যারা সংগঠন চালান তারা পার্টিটাকে ধরে রাখেন। উপনির্বাচনের ফলাফলে তৃণমূলের কাছে গোহারা ঘেরে আক্ষেপের সুর দিলীপ ঘোষের গলায়। তৃণমূল সাংসদ জুনমালিয়ার বিরুদ্ধে মন্তব্য করলেন তিনি, বললেন যে জুনমালিয়া কোনো পলিটিশিয়ান নন, মাটির সঙ্গে নাকি তার কোনো সম্পর্কই নেই। আজ তক বাংলাকে ফোনে জানালেন তার প্রতিক্রিয়া। বিরোধীদের সমস্ত আশাকে ভেঙে চুরমার করে ছটি উপনির্বাচনের কেন্দ্রেই ছটিতেই জয়ী হয়েছে তৃণমূল। রাজ্যের বিধানসভা উপনির্বাচনের শুরু থেকেই ওঠে সবুজ ঝড়। একের পর এক আসনে শুরু থেকেই এগিয়ে ছিল তৃণমূল, তাও আবার ছোটোখাটো ব্যবধানে নয়, কোথাও 10,000, কোথাও 11,000, আবার কোথাও 30,000-এর বেশি ভোটে এগিয়ে ছিল তৃণমূল। নির্বাচনের আগে রাজ্যে নানান ইস্যু নিয়ে আক্রমণ শানিয়েছিলেন বিরোধীরা, এর মধ্যে আরজিকর কাণ্ডের প্রতিবাদ ছিল অন্যতম। রাজ্যে প্রশাসনের অবস্থান, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন অনেকেই। আবার এর পাশাপাশি বিভিন্ন আর্থিক দুর্নীতি, সরকারি প্রকল্প, ট্যাবের টাকা ইস্যুতে বারবার তোপ ডেকেছেন বিরোধীরা, কিন্তু ভোটে এর কোনো প্রভাব পড়ল না বলেই মত বিজেপি নেতা দিলীপ ঘোষের। তৃণমূল সাংসদ জুনমালিয়াকে কটাক্ষ করতে গিয়ে তিনি আমাদেরকে জানান, জুনমালিয়া কোনো পলিটিশিয়ান নন, তিনি সেলিব্রিটি, মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুজয় হাজরার মতন যারা সংগঠন চালান তারা পার্টিটাকে ধরে রাখেন, মতান্তর সব পার্টিতেই হয়, ওটা নিয়ে কিছু এসে যায় না। সুভাষ সরকার তার বিরোধিতা করলে পুলিশ তাকে দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। দিলীপবাবু, এই মেদিনীপুর তো একদম আপনার হাতের তালুর মতো চেনা, আপনার এলাকা, আপনার গড়। মেদিনীপুরে কোনোদিন জিতিনি আমরা। একবার 2019 সালে যখন আমি লোকসভায় দাঁড়িয়েছিলাম তখন আমি লিড পেয়েছিলাম, এবারে লোকসভাতেও লিড পাইনি, সেখানে ওটা জেতার আসন ছিলই না। একটাই আমাদের আসন ছিল মাদারিহাট, সেখানে লড়াই হওয়ার দরকার ছিল, সেই লড়াইটাও সেভাবে হতে পারেনি রেজাল্ট থেকে। কিন্তু এতটা আপনারা আশা তাহলে ছিলই না, এই যেভাবে বলছেন আপনি যে আমাদের জেতার আশা ছিল না, এইভাবে আপনারা আশা ছেড়ে দিচ্ছেন কেন? ছেড়ে দিচ্ছে মানে এর আগের কদিন আগে 4টে ইলেকশন হয়েছে, সেটাতেও ওরা জিতেছে, তো সেই জন্য এই যে বাই ইলেকশন পশ্চিমবাংলায় এটাই ট্রেন্ড, এর বাইরে কিছু হয়নি, হবে না। কারণ মানুষ ভোট দিতে যেতে ভয় পান, ভোটের এবারে তো দুর্গাপূজার সময় ভোট হয়েছে, না প্রচার জমেছে, না লোকজনের মুড ছিল ভোট দেওয়ার, সেজন্য সরকার ভোট করিয়েছে, তার তাদের মতোই করায়। আচ্ছা, কিন্তু একটা ইস্যু কিন্তু মেদিনীপুরে ছিল এবং সেটা আপনাদের দলের তরফ থেকেই বলা হচ্ছিল যে যিনি এখানকার বিধায়ক ছিলেন জুনমালিয়া, তার সঙ্গে সুজয় হাজরা, তার একটা চাপানোতর ছিল, একটা অন্তর্দ্বন্দ্ব ছিল, যে ইস্যুটাকে আপনারা কাজে লাগাতে পারতেন, কিংবা আরজিকর ইস্যু। বিরোধীরা মানে আপনাদের বিরোধীরা মানে রাজ্যের শাসক দল, তারা বলছেন যে এই ইস্যুগুলো কোনো রকমভাবে কোনো জনমানুষের প্রভাব পড়েনি, ভোটের রেজাল্টে তো সেটাই করে দেখালো। জুনমালিয়া কোনো পলিটিশিয়ান নন, তিনি সেলিব্রিটি, তার সঙ্গে মাটির সঙ্গে সম্পর্ক নাই। যারা সংগঠন চালান হাজরার মতো তারা পার্টিটাকে ধরে রাখেন, মন মতান্তর সব পার্টিতে হয়, ওটা নিয়ে খুব একটা বেশি কিছু যায় আসে না। আর টিএমসির লোকেরা বা সরকার বিরোধিতা করলে তাকে পুলিশ দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়, কেন ওটা কোনো প্রশ্ন নাই। আর আরজিকর এটা অরাজনৈতিক আন্দোলন হয়েছে, অরাজনৈতিক লোকেরা নেতৃত্ব করেছেন, তারা যদি ভোটে দাঁড়াতো তাহলে বোঝা যেত মানুষ তাকে অ্যাকসেপ্ট করছে কিনা। আমি আগেই বলছিলাম এই অরাজনৈতিক আন্দোলনে কোনো লাভ হবে না, প্রভাবও পড়বে না, আর বরঞ্চ মাঠে মারা গেছে, ওটা পেছন থেকে ছুরি মারা হয়েছে, আর এটা যারা করেছে তারা টিএমসির পক্ষেই করেছে। কারা পেছন থেকে ছুরিটা কারা মেরেছে? বাম আর ডান যারা নেতৃত্ব দিচ্ছে, নেতৃত্ব তৈরি করছিল, পেছনে হাঁটছিল, আমাদের লোকেরা গেলে গো ব্যাক বলছিল, এটা তারাই খুব সুকৌশলে করেছে যাতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তীরটা না যায়, তাকে যেন সেভ করা যায়। কিন্তু দিলীপবাবু, আপনি যখন রাজ্য সভাপতি ছিলেন তখন দলের কর্মীদেরকে অনেক বেশি উজ্জীবিত দেখা গেছে, তাদেরকে অনেক মাঠে নেমে কাজ করতে দেখা গেছে, আপনি কেন এতটা দূরে চলে গেলেন? আপনাকে ইনফ্যাক্ট খুব একটা প্রচারেও আমরা দেখিনি, অন্য রাজ্যে আপনি গিয়ে প্রচার করলেন কিন্তু মেদিনীপুরে আপনাকে খুব একটা প্রচার করতেও দেখা যায়নি। মেদিনীপুরেও ছিলাম আমি, পুরো প্রচার করেছি দুদিন, তাল্লাঙ্গাড়া এসব কটা সিটে গেছি, খালি হাড়ওয়াতে যাইনি আমি, কারণ প্রোগ্রাম দেয়নি আমাকে সেখানে, কিন্তু সব জায়গায় যেরকম ভাবে প্রচার করতে বলা হয় তাই করেছি। তো পরিস্থিতি একটু তো নেগেটিভ আছে আমাদের জন্য, পরপর বাই ইলেকশন হারার জন্য কর্মীদের সে উৎসাহটা কম ছিল, আর দুর্গাপূজার আবহাওয়াতে ভোটের প্রচারটা জমেও নি সেভাবে। কিন্তু এই যে একটা অভিযোগ উঠে আসছে যে আপনাদের ভেতরে কে প্রধান নেতা হবেন দলের রাজ্যের দিক থেকে, সেটা নিয়ে একটা দ্বন্দ্ব চলছে,
এবং যার ফলে নাকি বিজেপির কর্মীরা অনেকটা বেশি সরিয়ে যাচ্ছেন, অনেকটা বেশি নিষ্প্রিয়, তাই কি? আমি জানি না, পার্টির মধ্যে তো কেউ বলেনি। যাকে পার্টি নেতা করে দেয় তার নেতৃত্বে আমরা কাজ করি। আমি যখন ছিলাম প্রেসিডেন্ট আমার নেতৃত্বে সবাই কাজ করেছে, এখন সুকান্ত বাবু আছেন তার নেতৃত্বে কাজ করছে। দু চার দিনের মধ্যে হয়তো পরিবর্তন হয়ে যাবে, অন্য কোনো নেতা আসবেন, পার্টি তার নেতৃত্বে কাজ করবে। এটাই ভারতীয় জনতা পার্টি যারা করে তারা নীতি মেনে, পার্টি ডিসিপ্লিন মেনে কাজ করে। এখানে ব্যক্তি পুজো বা ব্যক্তিকে দেখে কেউ আসে না। কিন্তু আপনি বলছেন যে আপনাদের প্রার্থী শুভজিৎ রায় যিনি দাঁড়িয়েছিলেন তার জেতার আশা খুব একটা ছিল না, এটা আপনি শুরুতেই বললেন। তাহলে কেন শুরু থেকে এমন একজন প্রার্থীকে দেওয়া গেল না যে যিনি দাঁড়ালে জয়টা নিশ্চিত ছিল, বা সেইভাবে কেন আরো বেশি এফোর্ট দেওয়া হলো না দলের তরফ থেকে? উপনির্বাচন বলে কি পশ্চিমবাংলায় ব্যক্তি দেখে কেউ ভোট দেয় না। যারা টিএমসি জিতে আসে তারা নিজের নামে জেতেনি, তারা মমতা ব্যানার্জির নামে জেতে। ভারতীয় জনতা পার্টিতেও তাই, পার্টি যাকে মুখ করে দেয় সমস্ত কর্মীরা তার জন্য লড়াই করেন, সেটা করেছেন। সেখানে সেই আমাদের পুরনো কার্যকর্তা সিনিয়র ছিল, তাকে ক্যান্ডিডেট করা হয়েছে। আমরা দেখেছিলাম যে ভোটের দিন যেদিন পোলিং হচ্ছে অর্থাৎ 13 তারিখ, সেদিন শুভেন্দু অধিকারী বেশ কিছু অভিযোগ করেছিলেন এবং সন্ধেবেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচির কথাও বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল। কিন্তু তারপরেও দেখা গেল যে সেইভাবে বিজেপি কর্মীরা এগিয়ে এলেন না। আপনি যখন মেদিনীপুরে লিড পেয়েছিলেন, যখন আপনি বলছেন, এমনকি এই লোকসভা ভোটের আগেও আমরা দেখেছি যে অগ্নিমিত্রা পল তিনি রীতিমতো অভিযোগ করেছিলেন, রাস্তায় বসে পড়েছিলেন, বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়েছিল সেই সময়। এই পরিস্থিতিটা কেন তৈরি হচ্ছে, বারবার করে আপনাদের দিকে কেন অভিযোগ উঠছে? দেখুন, লোকসভা নির্বাচন হয়েছে, সর্বভারতীয় ক্ষেত্রে প্রধানমন্ত্রী বুঝতে এসছেন, প্রচার হয়েছে সব জায়গায় হয়েছে। স্থানীয়ভাবে কিছু ইস্যু থাকতেই পারে, সেটা বসে শর্ট আউট করা উচিত। কারণ মেদিনীপুরে কেন হারলাম আমরা, জিতা সিট সেটাও ভাবা উচিত আছে, বা ইলেকশনের রেজাল্ট ঠিকঠাক হয়েছে কিনা। পার্টিতে বসে এসব আলোচনা হবে, তার নিশ্চয়ই রাস্তা বার করা হবে, কারণ কি 26-এর নির্বাচনের আগে এটা করার দরকার আছে। দিলীপবাবু, একটা প্রশ্ন আপনাকে খুব করতে ইচ্ছে করছে। আপনি, আপনার যখন কেন্দ্র বদল হলো লোকসভায়, যখন আপনাকে বর্ধমানের দিকে নিয়ে যাওয়া হলো, আপনি যখন হেরে গেলেন, আপনি তখন একটা কথা বলেছিলেন যে হয়তো পেছন থেকে কোনো কলকাঠি নাড়ানো হয়েছে, এবং একই সঙ্গে আপনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন যোগ্য নেতা। এই কথাগুলো আপনার মুখে আমরা শুনেছিলাম, এটা কি কোনো রকম দলের প্রতি কোনো অনুরাগ বলা যেতে পারে, বা এই রকম কিছু কি? অনুরাগ নেই, যেটা আমার মনে হয়েছে বাস্তব সেটা আমি বলেছি, কারণ মুখ দেখে আমি বলি না। আচ্ছা, কিন্তু কোথায় মনে হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন পরিপক্ক নেতা এবং সেখানে আপনাদের দলের একটা কমতি রয়েছে? পরিপক্ক নেতা আমি কখনো বলিনি। আপনি ভূয়সী প্রশংসা করেছিলেন রাহুল গান্ধীর চাইতে যোগ্য মনে করি তাকে, এটা বলি। আচ্ছা, দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।